আমাদের আজকের তো আজকে আমাদের লেকচার নং 7, 7টা ক্লাস, আজকে 6টা ক্লাস চলে গেল। আমরা পুরো শিক্ষার্থী পাইনি ক্লাস 4-এ। তো আজকে আমরা পড়বো অধ্যায় দ্বিতীয়, দেবদেবী ও পূজা। আমরা গত ক্লাসে দেবদেবী ও পূজার সংক্ষেপে প্রশ্ন উত্তর যেগুলো ছিল আমরা সেগুলো পড়েছিলাম। আমি একটু বইটা দেখি। আমরা এখান থেকে দেবদেবী ও পূজা পড়েছিলাম। আমরা অনুশীলনীর শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর বামদান পড়েছি। আমি সংক্ষেপে প্রশ্ন উত্তরগুলো লিখে দিয়েছি। তো আজকে আমরা আজকে আমাদের এখানে আমরা সকল প্রশ্ন উত্তরগুলো লিখে দিয়েছিলাম, নিশ্চয় তোমরা করেছো। আজকে আমরা এখানে নিচের প্রশ্নগুলো পড়বো, যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে আছে, এক, ব্রহ্মার বর্ণনা দাও, বিষ্ণুর রূপ বর্ণনা করো। তিন হচ্ছে যে বিষ্ণু পূজা করলে কি লাভ হয়। চার, শিবের প্রণাম মন্ত্রটি অর্থ লেখো। পাঁচ, দেবী দুর্গার বর্ণনা দাও। ছয়, দেবী দুর্গার প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ সহ লেখো। বাংলা অর্থ লেখো। আজকে এখান থেকে আমি 4টা প্রশ্ন তোমাদের দিয়েছি। আমরা আজকে ব্রহ্মা বিষ্ণুটা একটু এখান থেকে পড়ে নেব। পড়ে আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো সব লিখে দিয়েছি, তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখে নিতে পারবে। তো আমরা একবার দেখি আমরা এখানে কি লেখা আছে। আমি এখান থেকে তোমাদেরকে লিখে দিয়েছি যে ব্রহ্মা ঈশ্বরের একটি রূপ। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। ব্রহ্মা ঈশ্বরের একটি রূপ। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। সুতরাং ব্রহ্মা সৃষ্টির দেবতা, সৃষ্টি করাই তার কি, সৃষ্টি করাই তার কাজ। বিশ্বের সবকিছু তিনি সৃষ্টি করেছেন। ব্রহ্মা আমাদের দিয়ে অনেক কিছু সৃষ্টি করেন, সব সৃষ্টি করেছেন ব্রহ্মার কৃপা। তো হচ্ছে যে ব্রহ্মার 4 হাত, এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মার 4 হাত, 4 মুখ। তার বাম দিকের 2 হাতে আছে কমণ্ডল ও ঘৃত পাত্র। তার বাম দিকের 2 হাতে আছে কমণ্ডল ও ঘৃত পাত্র, আর তার দিকে 2 হাতে আছে ক্রীড়ালার চামচ ও অক্ষমালা। তবে কি পেলাম, তার এই যে 4 মুখ, 4 মুখ দেখতে পাচ্ছি। তার বাম হাতে কি আছে, ঘৃত পাত্র আর হচ্ছে কমণ্ডল, আর ডান দিকে আছে হচ্ছে ভিটামিন চামচ আর হচ্ছে অক্ষমালা। ঠিক আছে, তো ব্রহ্মার গায়ের রঙটি রক্ত গুড়, অর্থাৎ লালচে ফর্সা, অর্থাৎ ফর্সা লালচে। কংস তার বাহন, তার বাহন কি, কংস। কংস তার বাহন লাল গুড়। তারা আসুন, ব্রহ্মার পূজা করলে আমাদের মঙ্গল হয়। ব্রহ্মা পূজা নির্দিষ্ট কোন তারিখ নেই, তিথি গণনা করে ব্রহ্মা পূজা কেন্দ্রিক করা হয়। ভারতীয় উপমহাদেশে পুষ্কর তীর্থে ব্রহ্মার মন্দির আছে, সেখানে বিশেষ বিশেষভাবে ব্রহ্মা পূজা হয়। ব্রহ্মা লাল ফুল ভালোবাসেন, তাই ব্রহ্ম পূজায় তাই কি করা হয়, ব্রহ্ম পূজায় লাল ফুল দেওয়া হয়। তারপর ফুল ফল প্রকৃতি আমরা ব্রহ্মার পূজা করি। পূজার পর তাকে কি করতে হয়, প্রণাম মন্ত্র করে তাকে প্রণাম করি। তো ব্রহ্মার প্রণাম মন্ত্র কি,
সমস্ত বিশ্বস্বর বিশ্বধাম জগৎ জগিত্র ভগবন্ন সর্বা যে লোকায় জগতলেশ সর্বান্তর অবস্থায় নমো নমস্ত। অর্থাৎ দেখো যে হে ভগবান বিশ্বেশ্বর বিশ্বধাম জগতের সৃষ্টি করে তোমাকে নমস্কার। এই পৃথিবীর প্রতি সপ্ত সূর্য রশ্মির আশ্রয় সকলে অন্তরীণ অবস্থান করে তোমাকে পুন পুন নমস্কার। তারপর আছে কি বিষ্ণু, বিষ্ণু ঈশ্বরের গুরু, ঈশ্বর বিষ্ণুকে আমাদের পালন করেন, তাই বিষ্ণু পালন করতেন। চার হাত, চার হাতে আছে শঙ্খ গদা চক্র, উপরের বাম হাতে তারপর কি আছে যে যার হাতে ডান হাতে আছে কি আমরা কি দেখলাম যে উপরে ডান হাতে আছে চক্র আর উপরে বাম হাতে আছে শঙ্খ, আর নিচে বাম হাতে কি আছে গদা, আমরা গদা দেখতে পাচ্ছি, এটা গদা আর ডান হাতে আছে পদ্ম, তাদের আলোর মতো কৃষ্ণ প্রেরক। কৃষ্ণের বাম হচ্ছে গুরুর পাশ, কৃষ্ণ পূজার কৃষ্ণ পূজা নির্দিষ্ট কোনো তারিখ নেই, যে কোনো দিন কৃষ্ণ পূজা করা যায়। যে কোনো দিন কৃষ্ণ পূজা করা যায়। পুষে হচ্ছে কৃষ্ণ প্রিয়, পুষে পাতা খায় কৃষ্ণ পূজা হয়। কৃষ্ণ প্রসাদকে কি বলা হয়? বৈষ্ণব বলা হয়। বিষ্ণুর আর এক নাম হচ্ছে নারায়ণ, তিনি বিষ্ণুদের গমন করেন, সব ব্যক্তিদের পালন করেন, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করেন। বিষ্ণুকে স্মরণ করলে তার পুরোদিন হয় এবং সকল সময় পূজার সকল পূজার সময় কিন্তু বিষ্ণু নাম স্মরণ করে তার পূজা করা হয়। আমরা ভক্তি করে বিষ্ণু পূজা করি, পূজাতে সকলের মঙ্গল কামনা করি, আমরা ব্যক্তিগত ভাবে সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলকে ভালোবাসি। পূজা শেষে তাকে নির্দিষ্ট প্রধানমন্ত্রী প্রণাম করি। তাহলে বিশ্ব প্রধানমন্ত্রীর কাছে ধর্ম ব্রহ্মণ হতে চায়, ব্রহ্মণ ব্রাহ্মণ্য হয়ে চাই তো তাকে কি চাই কৃষ্ণায় বলুন অর্থাৎ বিষ্ণুকে নমস্কার। পৃথিবী ব্রাহ্মণ এবং জগতে হতে পারে বা মঙ্গলকারী কৃষ্ণকে রবীন্দ্রকে বারবার নমস্কার করি। তাহলে আমরা এখন দেখবো প্রশ্ন উত্তর গুলো, আমরা প্রশ্ন উত্তর গুলো এখন দেখেছি, তো প্রশ্ন উত্তর গুলো দেখে না হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর গণনা পাই। চারটি প্রশ্ন লিখে দিয়েছে ব্রহ্মা ঈশ্বরের উত্তরে, চতুর্থ আমাদের ব্রহ্মা জন্মাবে, ব্রহ্মা ঈশ্বরের উত্তরে ঈশ্বর যেরূপে সৃষ্টি করে তার নাম ব্রহ্মা, ঈশ্বর যেরূপে সৃষ্টি করে তার নাম হচ্ছে ব্রহ্মা, সবকিছু দিতে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, চার হাত চার
দুপুরে হাতে আছে বেলা পানি এবং পাখিমালা। তোমার গায়ের রংটি রক্ত দিয়ে অর্থাৎ এই হচ্ছে দর্শন। তার বাইরে হাতে হংস এবং আসে হচ্ছে লাল পদ্ম। তাহলে মনে তোমরা এই প্রশ্ন উত্তর করে তোমার ঈশ্বরের উত্তরে ঈশ্বর দেবকে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। বিশ্বের সবকিছু তিনি সৃষ্টি করেছেন, বিশ্বের সবকিছু তিনি সৃষ্টি করেছেন। আর ডান দিকে দেখাতে আছে কি চামচ ও মালা। আর ডান দিকে আছে কি চামচ ও অর্থ মালা। তার গায়ের মাংস এবং লাল পদ্ম। আমি তোমাকে শুনে দিচ্ছি প্রথম প্রশ্ন উত্তরটা আমি সরে দিচ্ছি। এবার অন্য 2 নম্বর প্রশ্ন উত্তর, কৃষ্ণ রূপ বর্ণনা করে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিষ্ণু রূপ বর্ণনা করে। বিষ্ণু বিশ্বকে ঈশ্বর বিষ্ণু রূপে আমাদের পালন করেন, তাই বিষ্ণু পালন করতেন। কি বলেন যে বিষ্ণু ঈশ্বরের একটি রূপ, বিষ্ণু আমাদের পালন করেন। বিষ্ণু ঈশ্বরকে আমাদের পালন করে, তাই তিনি তাই বিষ্ণু পালন করতে যেটা হয়েছে এটা হয়েছে বিষ্ণু কি আছে আমরা জানি, বিষ্ণু 4 হাত, 4 হাতে আছে শঙ্খ চক্র গদা ও পদ্ম। উপরে বাম হাতে শঙ্খ এবং ডান হাতে চক্র। আর নিচে বাম হাতে আছে কি গদা, ডান হাতে পদ্ম। তাদের আবির্ভূত গায়ের রং কৃষ্ণের বাহন গরুর পাখি। প্রশ্ন করে লিখে ফেলো, প্রশ্ন উত্তরটা লিখে ফেলো।
আবার আমি শুনে দিলাম প্রশ্নটা। নিশ্চয়ই ঈশ্বর, বিষ্ণু ঈশ্বরের একটি রূপ, আমি আবার বলছি দেখো। ঈশ্বর বিষ্ণুকে আমাদের পালন করে, তাই বিষ্ণু পালন করছে। এইগুলো যদি তোমরা ভালো করে দুদিন পর তোমরা খুব ভালোভাবে জিজ্ঞাসা করো, তাহলে কিন্তু দেখবে যে প্রশ্নগুলো খুব সহজ হয়ে যাবে। আগে সেটা কিন্তু ভালোভাবে জিজ্ঞাসা করতে হবে, তাহলে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে হবে না। যেমন এখানে কি পেয়েছিল কৃষ্ণ, চার হাত, চার হাতে আছে কি শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। উপরে বাম হাতে আছে শঙ্খ, ডান হাতে চক্র, নিচে বাম হাতে গদা, ডান হাতে পদ্ম, তাদের আলোর মতো দেয় কৃষ্ণ কাম করি। এই হচ্ছে আমাকে 2 নম্বর প্রশ্নের উত্তর। যদি না লিখে থাকো তাহলে দিয়ে নাও, আমি এখন 3 নম্বর প্রশ্ন উত্তরে চলে যাব। 2 নম্বর প্রশ্ন উত্তর আমি সরিয়ে দিয়ে 3 নম্বর দিচ্ছি। বিষ্ণু পূজা করলে কি লাভ হয়? বিষ্ণু পূজা করলে বিষ্ণু পূজা করলে কি লাভ হয়? বিষ্ণু ঈশ্বরের প্রিয়, ঈশ্বর বিষ্ণুকে আমাদের পালন করে, তাই বিষ্ণু পালন কর্তা। বিষ্ণু ঈশ্বরের প্রিয়, ঈশ্বর বিষ্ণুকে আমাদের পালন করে, তাই বিষ্ণুকে পালন কর্তা। বিষ্ণু পূজা নির্দিষ্ট কোনো তারিখ নেই, বিষ্ণু পূজা নির্দিষ্ট কোনো তারিখ নেই। বিষ্ণু ঈশ্বরের প্রিয়, ঈশ্বর বিষ্ণুকে আমাদের পালন করেন, তাই বিষ্ণু পালন করতেন। বিষ্ণু পূজা নির্দিষ্ট কোন তারিখ নেই, যে কোনো দিন বিষ্ণু পূজা করা যায়, যে কোনো দিন বিষ্ণু পূজা করা যায়। আবার এটাকে সব সুন্দর রিডিংই করেছিলাম যে বিষ্ণু ঈশ্বরের প্রিয়, ঈশ্বর বিষ্ণুকে আমাদের পালন করে, তাই বিষ্ণু পালন করতেন। বিষ্ণু পূজা নির্দিষ্ট কোনো তারিখ নেই, যে কোনো দিন বিষ্ণু পূজা করা যায়, যে কোনো দিন বিষ্ণু পূজা করে তবে সত্যি সেটা তো বিষ্ণু খুব প্রিয়। তুলসী পাতা বিষ্ণু খুব প্রিয়, বিষ্ণুদেবকে স্মরণ করলে এবং তার পূজা করলে পাপ দূর হয়, হৃদয় পবিত্র হয়। এছাড়া তাকে পূজা করলে কি হয়, তিনি দুষ্টের দমন করেন, সব ব্যক্তিদের রক্ষা করেন। তিনি দুষ্টের দমন করেন এবং সব ব্যক্তিদের রক্ষা করেন, ন্যায় সত্যের প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নটা আমি তোমাকে আবার দিচ্ছি, তোমরা সূত্রটা লিখে নাও।
তাহলে আমাদের তিন নম্বর প্রশ্ন থেকে লেখা হয়েছে, বিষ্ণু পূজা করলে কলি কি লাভ হয়? বিষ্ণু ঈশ্বর একটি রূপ, ঈশ্বর বিষ্ণু তো আমাদের পালন করে, তাই তিনি বিষ্ণু পালন করতে বিষ্ণু পূজা নেই, বিষ্ণু পূজা আরেকটু যে করুন বিষ্ণু পূজা করাবে। তুলসী পাতা বিষ্ণু খুব প্রিয়, বিষ্ণুদেবকে স্মরণ করলে এবং তা পূজা করলে পাপের হয়, হৃদয় পবিত্র হয়, অর্থাৎ আমি কি করলে পূজা করলে তিনি দুষ্টু মনস্ক শান্তি পূজা রক্ষা করেন এবং সত্যের প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে তিন নম্বর প্রশ্ন উত্তর, লিখে না হলে সর দিয়ে নেবে। আমরা এখন চার নম্বর প্রশ্ন উত্তর করবো। এই হচ্ছে চার নম্বর প্রশ্ন ছিল শিবের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ দেখা। শিবের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ লেখা। শিবের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ লেখা। উত্তর হচ্ছে কি, তিন কারণ মানে কি, তিনটা কারণ কি কি, সৃষ্টি প্রীতি ও বিনাশে হেতু শান্ত শিবকে নমস্কার। তিন কারণে সে তিনটা কারণ কি ছিল, সৃষ্টি প্রীতি বিনাশ, বিনাশে হেতু শান্ত শিবকে নমস্কার। এ পরমেশ্বর তুমি প্রতি তোমার কাছে নিজেকে সমর্পণ করি, হে পরমেশ্বর তুমি প্রতি তোমার কাছে নিজেকে সমর্পণ করো। তবে এই প্রশ্নের উত্তরটাও লিখে নাও, আমরা তো ঈশ্বরের প্রণাম মন্ত্র লেখা হয়েছে তিন কারণে কি কি ছিল, তিনটা কারণ সৃষ্টি প্রীতি বিনাশে হেতু শান্ত শিবকে নমস্কার। হ্যাঁ, এ পরমেশ্বর তুমি বলছি তোমার কাছে নিজেকে সমর্পণ করো। এই হচ্ছে আমাদের আজকে পড়া থাকবে। তাহলে ক্লাসে প্রেজেন্ট না থাকলে কেমন করে হবে, প্রেজেন্ট থাকতে হবে তো। তাহলে আজ আমরা এতটুকু, আমাদের আজকে 7 নং ক্লাস শেষ হবে, 7 নং 7টা ক্লাসে আমি পাই। আজকে আমরা এতটুকু, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ধন্যবাদ সবাইকে। আর যে পড়াগুলো দিয়েছি আমরা আজকে, আমরা যে পড়াটা দিয়েছিলাম এই 4টা প্রশ্ন যে পড়া দিয়েছি 4 পর্যন্ত, এই 4 পর্যন্ত পড়া থাকবে, ঠিক আছে? আমাদের আজকে আমরা 4টা প্রশ্ন করেছি, এই 4টা প্রশ্ন যেটা সিলেবাসে করেছি সেগুলো একটাতে থাকবে। তাহলে ধন্যবাদ, আশা করি পরের ক্লাসে তোমরা বিষয়টা, ধন্যবাদ।